আকাশের একটা আলাদাই যেন রূপ আছে। তো আশা করি ভিডিওটা দেখে তোমাদেরও মনটা ভালো হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা ইন্টারেস্টিং ব্লগ। সেটা হচ্ছে যে আজকে আমার দিদির ছেলের বার্থডে সেলিব্রেশন হবে। মানে ওর বার্থডে হয়ে গেছিল, 10th August ওর বার্থডে ছিল, তো আজকে তার সেলিব্রেশন হবে। সেই কারণে আমি যাচ্ছি তেঘরিয়াতে। তো আমি চেষ্টা করব যে সবটা সুন্দরভাবে ক্যাপচার করার। বাচ্চাদের বার্থডে তো জানোই অনেকটা মুডের ওপর ডিপেন্ড করে যে ওরা কতটা ক্যামেরার সামনে আসবে, কতটা কি বলবে না বলবে। বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যে পুরো বিষয়টা যাতে ক্যাপচার করা যায়। তো দেখা যাক কতদূর কি করতে পারি। আর একটা জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করি, এই যে আমার গাছ, এটা হচ্ছে জেড প্ল্যান্ট, আর এটা একটা গাছ ছিল যেগুলোর অবস্থা খুবই খারাপ। আমার দিদির বাড়ি মানে ফ্ল্যাটের নিচেই আরেকটা দিদি থাকে, তো ওর গাছের প্রতি প্রচুর যত্ন। তো আমি এটা ওকেই ভাবছি দিয়ে দেবো, কারণ গাছটার অবস্থা খুবই খারাপ। আমি মনে হয় ঠিক করে ওদের টেক কেয়ারও করতে পারছি না, কারণ এটাতে যে পরিমাণ জল আর রোদের দরকার আমি সেই জিনিসটা দিতে পারছি না। শুধু গাছ দুটোকে রেখে আমি মারতে চাই না একদমই, তাই আমি ভাবছি এটা ওকেই দিয়ে দেবো, ও ভালো টেক কেয়ার করতে পারবে। যদি কিছু করতে পারে তো ওই করতে পারবে, আদারওয়াইজ চোখের সামনে গাছগুলো কেমন নেতিয়ে যাচ্ছে আমার একদম ভালো লাগছে না, আর সেই জন্যই আমি নিয়ে যাচ্ছি গাছ দুটো। দেখা যাক, আর পারলে ওর থেকে হয়তো কিছু একটা দুটো গাছ আমি আনতে পারি। তো আশা করি তোমাদেরকে আমি আনন্দ দিতে পারবো এই ব্লগটার থ্রুতে। দেখা যাক কতটা কি করতে পারি। এখন আপাতত তোমরা আমার সঙ্গে চলো তেঘরি। লাঞ্চ হচ্ছে এটা, মেনু লাঞ্চে পনিরের একটা সবজি আছে, একটা গার্লিক তো, এটা গার্লিক মিওনিস, কোথায় গেল, এটা হচ্ছে গার্লিক মিওনিস, আর এটা হচ্ছে পরোটা, তাই তো? বার্থডে বয়েরও একই মেনু। আমি ওর সাথেই বসে পড়েছি, আর বড়দি ভাই গেছে স্নান করতে, এলে পর ওর সাথে আমি আরেকটা পরোটা খাবো, মানে ইনস্টলমেন্টে পরোটা খাচ্ছি। এখন একটা পরোটা খাচ্ছি আর তখন একটা পরোটা খাবো। হ্যাঁ বলেন কি দেবে, এখনই খেয়ে নেবে, কারণ ওর খেতে প্রচুর সময় লাগে, ও দু তিনটে ব্যাচ ধরে খায় আর কি। একটা ব্যাচই এখন শেষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এখন আপডেট। তারপরে আমরা বেলুন টেলুন খোলাবো। তো এখন আমরা করবো হচ্ছে হাতে গুলো সব লেগে টেগে আছে, যাই হোক এখন আমরা বেলুন ফোলাবো। আমি পারি না, আমি বেলুন সুটিয়ে লাল করে দেবো না, আমি লাল করে দেবো। খুব অন্যায় হয়েছে। যেকোনো গানে ডান্স হবে তো আজকে, আজকে হবে তো ডান্স, দেখা যাবে। আর এই যে এই যে এই যে মুটকু, তোর নাম কি? আর নাম তো ঠিক করে বল। নামটা বলে দে, শিশু মহারাজ। এই যে বাবা, বার্থডে বয়ের মায়ের আজকে অনেক দায়িত্ব। মা, ও মা,
কি করছো এখানে? পোলাও এর জোগাড় হচ্ছে। Happy birthday to you ji, soch samajh ke invite bhejwao ji, agar pet pooja ka full intezam hai to inhota consider karenge ji. Happy birthday to you, keh diya hai ji, tum aur bhi budde ho gaye o teri, dil chhota na karo umr ka hai kya, baal jhadenge baat girenge waise hi. লজ্জা লাগা দরকার। একি তোর বেস্ট ফ্রেন্ড? তোরা দুজনে বেস্ট ফ্রেন্ড? ভাই হয় ওইগুলো বেস্ট ফ্রেন্ড? এটা বেস্ট ফ্রেন্ড নয় কেন? ওই একদিন মেরেছিল, তুই একদিন মেরেছিলি? তার জন্য মেরেছিলি? তুমি কিছু বলতে চাও? এক কাম কর, 200 রুপে দে আর 50 রুপে কাট ওভার অ্যাক্টিং কে। এখানে কি ইউটিউব নিয়ে কথা হচ্ছে? হ্যাঁ ইউটিউব নিয়ে কথা হচ্ছে। কি তুই তোর 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 নলেজটা একটু বল শুনি। আমার কোনো নলেজই নেই তো বল। বল কি বলছিস? কি একটা বলছিলি, ভিউজ হলে না কি হয়? ভিউজ এর উপরে টাকা পাওয়া যায়, সাবস্ক্রাইব এর উপরে পাওয়া যায় না, লাইক এর উপরে পাওয়া যায় না। লাইকে একটা লিমিট আছে, যেটা ক্রস করলে ভিউজ এর উপরে এক্সট্রা টাকা পাওয়া যায়। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? শায়ম কি বলছে বল। 1000 খানা সাবস্ক্রাইব হলে ইউটিউবে ছবি তোলা যায়। কি আশ্চর্য কথা, ছবি তোলা যায়? কি এরকম করে? এখানে এখন ইউটিউব কন্ট্রোভার্সি চলছে, বা তুই বল কি করা যায় ইউটিউবে, কি হয়? তোর কোনো নলেজ আছে ইউটিউব সম্পর্কে? নলেজ নেই কিছু, তুই দেখার নলেজ আছে। ডান্স করতে জানিস? তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। বলছি যে তোর কি ড্রয়িং করতে ভালো লাগে না এখন? তাহলে ড্রয়িংটা ছেড়ে দিলি কেন? স্কুলে ভালো লাগে না। স্কুলে ভালো লাগে না? আর ডান্স করতে ভালো লাগে? হ্যাঁ। আমাকে ভালো লাগছে? হ্যাঁ। কেমন লাগছে আমাকে দেখতে? ভালো দেখতে ভালো লাগছে? এত একটা আমি হামি খাবো? হ্যাঁ। আর তুই একটা আমাকে হামি খাবি? খা। টিমের নাম কি? পান্ডা। পান্ডা টিম? পান্ডা কে? তুই পান্ডা? আহা, হ্যাপি বার্থডে টু ইউ জি, কেক শেক হ্যায় তো ফির বুলাও জি, এসে হি তুম বুলাও। এই শোন শোন।
একটা কথা শুন, এটা এটা সম্পর্কে তুই একদম নিশ্চিত যে যারা ইউটিউব দেখে তাদের কোনো বুদ্ধি হয় না? এটা মমতা দেখবে, মমতা দেখবে। কি বলে? আমি এদিকে ভীষণ টাপ, তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। তুতুলকে টাটা বলে দেবো, আমার চা আমি দিয়ে দাও, আমার চা টাটা বলে দাও। এখানে এইদিকে তাকিয়ে বলতো এই ক্যামেরা।